সবাইকে সাদর সম্ভাষণ। এই মুহূর্তে আমরা আপনাদের একটা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে 46 নম্বর ওয়ার্ডে একটা জমি দেখাবো, ভরাট জমি, উঁচু জমি। এটা হলো উত্তরখান মাস্টারপাড়া কলাবাগান রোড, মুন্ডা রোডের পাশে, মক্কাঠারের পরে সামান্য পশ্চিম দিকে। এখানে জমি আছে টোটাল 7 কাঠা। আপনি 7 কাঠার ভিতরে ভেঙে ভেঙে এখানে বিক্রি হবে। কেউ চাইলে 3 কাঠাও নিতে পারেন, 2.5 কাঠাও নিতে পারেন, অথবা টোটালটাও নিতে পারেন, বা 4 কাঠা যদি আপনাদের 4 কাঠা প্রয়োজন হয়। এই যে এখান থেকে আপনি এই সীমানা, এই যে বাউন্ডারি থেকে পিছনে ওই গাছ বাউন্ডারি, এখান থেকে আপনি স্কোয়ার করে একদম 4 কাঠা নিতে পারেন অথবা 3 কাঠা নিতে পারেন। জমিটার অবস্থান, লোকেশন খুবই মনোরম, সুন্দর। দেখেন আশেপাশে অনেক বাড়িঘর, সব হাইরাইজ বিল্ডিং। তারপর এখনও মনোরম পরিবেশ আছে, খুবই ভালো একটা অবস্থান। দেখেন এখান থেকে রাস্তা 10 ফিট রাস্তার সাথে জমিটার অবস্থান। যদি আপনাদের ভালো লাগে তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আসতে পারেন। এখান থেকে একটা প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে, এটার আসার ঢাকা সিটি কর্পোরেশন মধ্যে যদি আপনি কম দামে জমি চান তাহলে জমিটা হতে পারে আপনার সেই কাঙ্ক্ষিত জমি। এটা মালিক 13 করে যাচ্ছেন, 13 লাখ টাকা পার কাঠা, মাস্টারপাড়ার মতো জায়গায়, উত্তরখান। এটা হলো এই জমির মুখে, এতে বাঁধা রাস্তা, রাস্তা বেঁধে আনছে 10 ফিট। আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে। প্লট প্লট করে সবাই বাড়ি করতেছে। এই যে এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটাও বিক্রি হবে। 2 কাঠার একটা 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা। এটা হলো রাজু প্লানের বাড়ি। হ্যালো রাস্তা, বারো ফিট রাস্তা, ইডিয়ার সেলিং করা রাস্তা। এটার আসার অবস্থান হলো তারা আবদুল্লাপুর হয়ে পূর্ব দিকে, মাস্টারপাড়া বাজার থেকে কলাবাগান হয়ে মুন্ডা রোড থেকে সামান্য পশ্চিম দিকে 10 ফিট রাস্তার সাথে। আর যে ইডের যে সোলিংটা রাস্তা, এটা হলো 12 ফিট রাস্তা। প্লটের কাছে একদম গাড়ি নিয়ে আসা যায়। ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আপনি জানাবেন, এবং এখানে আপনি জমিটা ক্রয় করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপুন, এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন দেখুন। আল্লাহ।